আমি আপনার কথার উত্তর দেব না, আপনি চুপ করেন। আপনি সাংবাদিক? তাহলে আপনি কথা বলতেছেন কেন? আমি শিল্পী। আমাদের শিল্পীরা কিন্তু জল ঘোলা করতেছেন, আপনারাই করতেছেন ভাই, প্লিজ মাপ চাই। আমি আসলে কোনো কারোর সাথে দ্বন্দ্বে জড়াতে চাই না, আমি একজন শিল্পী, আমি চাই আমার সম্মান থাকুক, আমাকে সম্মান করুক এবং আমি তাদেরকে সম্মানিত করতে চাই। দেখেন ব্যক্তিগতভাবে তো আমি কাউকেই অসম্মান করতে পছন্দ করি না, সে আমার কাজের মানুষ হোক কিংবা আমার আমার ড্রাইভার হোক বা আমার যেই হোক, ব্যক্তিগতভাবে আমি কোনো মানুষকেই অসম্মানিত করতে চাই না, কারণ প্রত্যেকটা মানুষেরই সম্মান আছে, সে যে জায়গায় কাজ করুক না কেন। এখন হয় কি, আমাদের কোথায় আসলে মানে ডিফিসিয়েন্সি আছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, কারণ আমরা একজনকে অসম্মান করলে যে আমি সম্মানিত হব এটা ভাবার কোনো সুযোগ নাই, ঠিক আছে। আর ইউটিউবদের দিয়ে কিন্তু আমরা হই নেই, আমরা অনেক পরিশ্রম করে আজকে এই জায়গায় আসছি, যে যেভাবেই লেখুক শিল্পীদের সম্মান শিল্পীদেরকে রাখতে হবে, সেটা সাংগঠনিকভাবেই হোক আর ব্যক্তিগত জীবনেই হোক। শোনেন, আমি তো এইটা নিয়ে কনফিউজ যে মহামান্য আদালত আমাদের শিল্পী সমিতি এত ছোট একটা সমিতির সিদ্ধান্ত কেন চূড়ান্তভাবে দিচ্ছেন না, এইটাই তো আমার জিজ্ঞাসা, আর কোন এরপরে আর আমার কোনো কথা নাই, ঠিক আছে। না, কোনো কিছুই দেওয়া হয়নি, তিনটা নোটিস করবে, তারপরে ও রিপ্লাই দেবে জায়েদ, তারপরে হয়তো বা আজকে একটা মানববন্ধন হচ্ছে, অনেকেই বলছে আজকে সদস্যপদ স্থগিত। না না না, আপনি এই সব জল ঘোলার প্রেক্ষিতে শিল্পী হিসেবে কি মনে করেন? আমি আমাদের শিল্পীরা কিন্তু জল ঘোলা করতেছেন, আপনারাই করতেছেন ভাই, প্লিজ মাপ চাই। মানে আপনার বক্তব্যটা জানতে চাচ্ছি আসলে হচ্ছে কি বা আপনি? আমি দেখেন আমি কোন, আমি তো ভীষণ নির্বিচারী মানুষ ভাই, আমি না আমি কি নিভৃতচারী মানুষ, আমি কখনো স্পটলাইটে আসতে চাই না, আমার কাজটাই হচ্ছে আসল, আমি কাজ করে আমার কোনো ক্ষমতার দরকার নাই, আমার কথা হলো আমি আমার ক্ষমতা হচ্ছে আমি নিজে, আমার কাজ, আমার সততা, আমার নিষ্ঠা। শোনেন, শিল্পীরাও তো মানুষ তাই না, সে কি কিভাবে তার জীবন কিভাবে চালাবে সেটা তাদের ব্যক্তিগত বিষয়, আমি তো কাউকে সিদ্ধান্ত বা ঠিক করে দিতে পারবো না যে আপনি এইভাবে চলেন ওইভাবে চলেন এটা বলতে পারবো না। একটা পরিবারে থাকলে তো ঝগড়াঝাটি অশান্তি একটু হবে, এটা স্বাভাবিক বিষয়, তারপরেও আমার মনে হয় যে একটু মাত্রা থাকা দরকার প্রত্যেকটা জিনিসে, বেশি সেটা আমি বলবো না, মাত্রা থাকা দরকার, যেহেতু মাত্রা না রাখলে তো সীমা লঙ্ঘনকারীকে তো আল্লাহ পছন্দ করেন না, এটা তো জানেন, এগুলো আমি যাই না ভাই, যেতে দেন।